হ্যালো বন্ধুরা, আমার রাধুনি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কাতল কালিয়া রেসিপি। আজকে বেশি কথা না বলে সরাসরি রান্নায় চলে যাব। প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়ে দিব, তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে কালো জিরা দিব, এবার পেঁয়াজটা ভাজা হতে হতে আমি শিল নোড়ার মধ্যে কাজু, কিশমিশ, আদা, রসুন ও পোস্ত বেটে নিন। এবার কড়াইয়ে নুন, হলুদ, চিনি ও শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে নিব। একটু জল দিয়ে বেটে রাখা মশলা দিয়ে দিব ও জিরা গুঁড়া দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিব। একটু জল দিয়ে বেটে রাখা মশলা দিয়ে জিরা গুঁড়া দিয়ে দিলাম।